আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য খুব ভালো একটি সুযোগ এসেছে কাফালা হওয়ার জন্য কফিলের অনুমতি ছাড়া। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আসি মূল কথায়, যারা সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কার আছেন, হাউস ড্রাইভার, হাউসমেড, আমিল মঞ্জিলি, সাওয়াক খায়, এসব ধরনের ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তাদের জন্য এই সুযোগটি জাওয়াদার থেকে কিছুদিন আগে জানানো হয়েছে যে কফিলের অনুমতি ছাড়া কীভাবে কাফালা হতে পারবেন, কখন কাফালা হতে পারবেন। এক নম্বরে, আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন এবং সৌদি আরবে আসার পর 3 মাসের যে ভিসার মেয়াদটি থাকে সেই ভিসার মেয়াদের ভিতরে থাকতে আপনার কফিল যদি আপনাকে নতুন ইকামা না বানিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার কফিলের অনুমতি ছাড়া আপনি কাফালা হতে পারবেন। আপনাকে হিসাব রাখতে হবে যে আপনার 3 মাসের ভিতরে আপনাকে ইকামাটি না বানিয়ে দেয় তাহলে ওই 3 মাস পর, 1 দিন বা 2 দিন পর, 24 ঘন্টা পর আপনি অন্য কোনো কফিলের কাছে চলে যেতে পারবেন। আপনার এই কফিলের, পুরাতন কফিলের বা অরিজিনাল কফিলের কোনো ধরনের অনুমতি লাগবে না, কেননা 3 মাসের ভিতরে যদি আপনার ইকামাটি না বানিয়ে দেয় তাহলে কিন্তু আপনি অবৈধ, আপনার কোনো কফিল থাকতেছে না। আর আপনার এই নতুন কফিল যদি আপনাকে বৈধ করতে হয় তাহলে তার জরিমানা পেমেন্ট, জরিমানা যে টাকাটা আসে সেই টাকাটা পেমেন্ট করে সে ইকামা বানাতে হবে। তো আপনি যদি চান আপনি এই কফিলের কাছে না থাকতে তাহলে অন্য কফিলের কাছে যেতে পারবেন, সেটার জন্য আপনি জাওয়াদাত অফিসে যেতে হবে। জাওয়াদাতে গিয়ে আপনাকে নালিশ করতে হবে এবং যে কফিলের কাছে ট্রান্সফার হবে সেই কফিলকে সাথে করে নিয়ে আপনি সেখানে বসেই আপনি ট্রান্সফার হতে পারবেন, বা আপনি সেখান থেকে পারমিশনও নিতে পারবেন, জাওয়াদার থেকে পারমিশন নিতে পারবেন যে আপনি অন্য জায়গায় ট্রান্সফার হবেন। আপনাকে সেটার জন্য সিস্টেম করে দিবে জাওয়াদার থেকে। তো এই জিনিসটা কিন্তু আগে ছিল না, আগে কিন্তু এই সিস্টেমটা ছিল একমাত্র শুধু মহাসাসা বা কোম্পানির জন্য। যদি মহাসাসা বা কোম্পানির লোক যদি সৌদি আরবে আসার পর 3 মাসের ভিতরে একে মানা পেত তাহলে সেক্ষেত্রে কোম্পানি বা মহাসাসার কফিলের অনুমতি ছাড়া অন্য জায়গায় ট্রান্সফার হতে পারতো। এই একই সিস্টেমটা কিন্তু এখন ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য চালু করা হয়েছে। এতে কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য খুবই ভালো একটা দিক, ভালো একটা প্লাস পয়েন্ট হয়েছে। তো আশা করি আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন তারা অপেক্ষায় থাকবেন, 3 মাসের ভিতরে যদি একামা না বানায় তাহলে আপনারা অন্য কফিলের কাছে ট্রান্সফার হতে পারবেন। তো এই সিস্টেমের পাশাপাশি কিন্তু আরও 2টি 3টি সিস্টেম চালু করা হয়েছে, সেই বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেটা হলো আপনার কফিল যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে বা অত্যাচার করে, আপনাকে মারধর করে, তাহলে সেই ক্ষেত্রে কী কী ব্যবস্থা নিতে পারবেন সেটার জন্য আমি আরেকটি ভিডিও 2 দিন আগে দিয়ে রেখেছি, ঠিক আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। এবং পাশাপাশি আরেকটু সিস্টেম চালু আছে, আপনার কফিল যদি আপনাকে দিয়ে রিস্কি কোনো কাজ করিয়ে থাকে তাহলে আপনার কফিলের বিরুদ্ধে আপনি তাও ব্যবস্থা নিতে পারবেন, মামলা করতে পারবেন। মামলা করতে গেলে কোথায় যেতে হবে সেই ব্যাপারেও সেই ভিডিওতে বলা আছে, আপনার সেই ভিডিও থেকে সম্পূর্ণ ডিটেলস জানতে পারেন। তো আজকের ভিডিওটি শুধু কীভাবে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হবেন যদি সৌদি আরবে নতুন এসে থাকেন সে বিষয় নিয়ে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।